नमस्कार दर्शक बंधुरा, आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आमी देवाशीष, आज के आपनादेर जोन्नो निये चले आसलाम कलकातार एमन एक मार्केट, जे मार्केट थेके आपनारा किन्तु खूब सस्ताय एबं कम दामे पापड़ किनते पारबेन। तो आमी अनेके आमार काछे एरकम एकटा मार्केटेर रिक्वेस्ट करेछिलो जे आमरा कोथा थेके माने आपनारा कोथा थेके पापड़ किनबेन होलसेलर, सेरकम होलसेलर किछु दोकानेर खोज देवार जोन्नो जेखान थेके किन्तु खूब सस्ताय आपनारा पापड़ किनते पारेन। तो आमी एरकम किन्तु कयेकटा दोकान खुजे पेयेछि जे दोकानगुलो थेके आपनारा सस्ताय एबं होलसेले पापड़ किनते पारेन। এই দোকানটা হচ্ছে বড়বাজার, যে মশলাপট্টি রয়েছে গোটা মশলার, সেই মশলাপট্টিতে, রাজাঘাটা মার্কেটের অন্তর্গত মশলাপট্টিতে আছে এই পাপড়ের দোকানগুলো আছে। আমি আপনাদের সামনে সেই রকম দু একটা দোকান তুলে ধরবো এবং দোকানের নাম এবং ফোন নম্বরগুলো এই সমস্তগুলো ভিডিওতে দিয়ে রাখবো। চলুন সরাসরি দোকানে গিয়ে এবার আমরা কথা বলি যে এবং এখানে কী কী পাপড় আছে, কত দামের আছে, সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। দর্শক বন্ধুরা, এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে হচ্ছে হোলসেলে পাপড় কিনতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শেপের পাপড়গুলো রয়েছে, এই যে লম্বা রয়েছে, লাভ শেপের রয়েছে, বিভিন্ন শেপের কিন্তু এই পাপড়গুলো আছে। এইগুলো কিন্তু সমস্ত কিছুই আপনারা এখান থেকে হোলসেলে নিতে পারবেন। চলুন দাদার সঙ্গে এবার আমি একটু কথা বলে নিই যে পাপড়ে কোনটা কি দাম আছে। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন আগে। আমার নাম হচ্ছে অমিত অরোরা। আচ্ছা, আপনার এই দোকানটা কোথায় আছে একটু বলে দেবেন। আমাদের হচ্ছে রাজাঘাটা মার্কেট। রাজাঘাটা মার্কেটে বলছি, আপনারা কী কী জিনিসের উপর বিজনেস করেন? আমাদের ম্যাক্সিমাম আছে স্যার আপনার পাপড়, বড়ি, চাউমিন, পাস্তা, এগুলো আছে ম্যাক্সিমাম আইটেম। আচ্ছা আচ্ছা, বলছি এবার আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন যে কোন পাপড়গুলোর কত দাম আছে এবং কতটা নিতে হবে আমাদেরকে একটু বলে দেবেন। রেটগুলো তো সবসময় মার্কেটে ভেরিফাই করে। এমনি আপনার এখানে আছে বল পাপড় আছে, লাভ আছে, ব্যাট পাপড় আছে, নল আছে, এগুলো আলাদা রেট আছে, পুচকা আছে। আচ্ছা, রেড চিলি পাপড় আছে, আলুর ঝুড়ি ভাজা আছে, তারপর বড়ি আছে, চাউমিন, পাস্তা, সব আলাদা আলাদা রেটেরই আছে। আচ্ছা, ধরুন এই যে পাপড়টা দেখতে পাচ্ছি, এই পাপড়টার কত রেট আছে কেজি? মোটামুটি আপনার 50 টাকা দিয়ে চালু আছে। 50 টাকা? 50 টাকা কিলো দিয়ে চালু আছে। আচ্ছা, 50 টাকা, 60 টাকা এরকম করে চালু আছে। আচ্ছা, মোটামুটি আপনার 200-250-300 টাকা রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা, বলছি এই যে এই এই পাপড়টা একটু রেটটা বলে দেবেন। ওই 50 টাকা দিয়ে চালু আছে মোটামুটি। সব 50 টাকা থেকে? 50-60 দিয়ে চালু আছে। 50-60 থেকে এই যে পাপড়গুলো সমস্ত কিছু 60 টাকা দিয়ে চালু আছে। আচ্ছা, বলছি এই যে প্যাকেটগুলো রয়েছে, প্যাকেটে মোটামুটি কত টাকা করে পাপড়? 1 কিলো করে প্যাকেট আছে। 1 কিলো করে? সব 1 কিলো করে প্যাকেট আছে। মানে 50 টাকা প্যাকেট, তাই তো? হ্যাঁ, সব এরকমই মোস্টলি 50 টাকা দিয়ে চালু আছে। আচ্ছা, এই যে বড়ি দেখতে পাচ্ছি, একটা মশলা বড়ি এটা। হ্যাঁ, এই বড়িটা কিরকম কত? 120 টাকা, 140 টাকা, 160 টাকা এরকম রেঞ্জের আছে। আচ্ছা, কতটা আছে এই প্যাকেটের মধ্যে? 500 করে প্যাকেট আছে। 500 করে সব বড়িগুলো 500 করে প্যাকেট আছে। আচ্ছা, এই একটা এই যে বড় গোল পাপড় দেখতে পাচ্ছি, এগুলো আপনার বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম চলে। আচ্ছা, বিয়ে বাড়িতে হলো, অনুষ্ঠান বাড়িতে হলো, ওগুলো 4 টুকরো করে যা ভেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনার মোটামুটি 160 টাকা কিলো দিয়ে চালু। 160 টাকা কেজি? হ্যাঁ। মোটামুটি কতটা নিতে হবে? 500 করে প্যাকেট আছে। মানে একটা প্যাকেটও কেউ নিতে পারে কি? মানে হোলসেল রিটেল দুটোই করেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা আর ফোন নম্বরটা একটু বলে দেবেন আরেকবার। আমার হচ্ছে অমিত অরোরা, 700-325-3436। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমরা এই দাদাকে পেয়ে গেছি। এই দাদার হচ্ছে এই যে দোকানটা আছে, এই দোকানের উপর এবার আমি আপনাদেরকে পাপড়ের কত কী রেট আছে সেই রেটগুলো আপনাদেরকে জানাচ্ছি। দাদা, আপনারা কী কী জিনিসের উপর বিজনেস করেন? মানে ধরেন এই যে পাপড় দেখতে পাচ্ছি, তারপরে যদি এই যে সস দেখতে পাচ্ছি, এরকম কী কী আইটেমের উপর আপনারা? পাপড় আছে, বড়ি আছে, সস আছে, সয়াবিন বড়ি আছে। আচ্ছা, সাবু পাপড়, বিভিন্ন রকম পাপড় আছে, বিভিন্ন রকম। একটু আমাদেরকে এই প্যাকেট রেটগুলো একটু বলবেন যে কোনটার কী রেট আছে বা কত প্যাকেটে আছে, একটু বলে দিন আমাদেরকে। ফুচকা পাপড় আছে 70 টাকা কিলো। এই যে এইটা ফুচকা পাপড়? আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে যেটা রয়েছে এটা হচ্ছে ফুচকা পাপড় আছে 70 টাকা কেজি, তাই তো? এই একটা এই যে লাভ চিহ্নওয়ালা দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাভ চিহ্ন আছে, ওটা 60 টাকা কিলো আছে। 60 টাকা কেজি? আচ্ছা, এই যে প্যাকেটের মধ্যে মিক্স আছে, মিক্স পাপড় আছে। মিক্সে কত টাকা কেজি এগুলো? ওটা 60 টাকা কিলো। 60 টাকা কেজি আছে। বলছি কেউ যদি চায় যে এরকম 1 প্যাকেট নিতে, সেটা কি নিতে পারে? হ্যাঁ, দিয়ে দেবো, অসুবিধা নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, এইগুলো তো সব মিক্স পাপড়, তাই তো? ওটা আলাদা আলাদা রেটে পাপড় আছে। মিক্সটাই 60 টাকা কিলো, যা আছে সব 50 টাকা কিলো। এই মিক্সটা 60 টাকা কেজি, তাই তো? আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে মিক্স পাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 60 টাকা কেজি আছে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিঙ্গেলে যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে সব 50 টাকা কেজি আছে। আপনারা এরকম একটা দোকানের আমার কাছে কিন্তু খোঁজ করছিলেন, আমি কিন্তু আপনাদেরকে পরপর দুটো দোকানের খোঁজ দিয়ে দিলাম। এই যে জিনিসটা রয়েছে, এটা ইন্দোনেশিয়া পাপড় আছে। ইন্দোনেশিয়া? হ্যাঁ, আমাদের দু একটু দেখানো যাবে?
আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন পাপড় তুলে ধরছি। পাপড়টার নামটা একটু দাদা জেনে নেব। দাদা এটা কি নাম আছে? এই যে এই এটা ক্যাপসিকর্ন পাপড় আছে। এটা ক্যাপসিকর্ন? এটা এটা গাজর। এটা গাজরের? হ্যাঁ। আচ্ছা এটা এটা মিক্স। এটা এটা মিক্স আছে তাই তো? এটা কি পাপড় বললেন? এটা আপনার মিক্স। আচ্ছা কি ইন্দোনেশিয়া নাকি এটা? মানে এটা আপনার ইন্দোনেশিয়া থেকে আসে। ইন্দোনেশিয়া থেকে আসে? আচ্ছা এইগুলো কিরকম দাম আছে তাহলে? এটা আপনার পড়বে 160 টাকা কিলো। কোনটা? এটা এটা 160। এইগুলো একই দাম? একই দাম তাই তো? দর্শক বন্ধুরা খুব সুন্দর কিন্তু পাপড়গুলো, এগুলো বলছি ইন্দোনেশিয়া থেকে আসে। আপনার তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই একটা পাপড় আছে দাদা, এই পাপড়টা কিরকম দাম? 100 টাকা কিলো। 100 টাকা? ঠিক আছে দাদা, বলছি আপনার একটু নামটা? অমিত যাদব, 9432233119। আচ্ছা আপনাদের দোকানের নামটা কি আছে? কুবের ভান্ডার বোর্ড লাগা আছে। আচ্ছা আচ্ছা আমি এদিক থেকে দেখিয়েছি, এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে দেখা বড় বাস ইরাকারিয়া তো না। আচ্ছা দর্শক বন্ধুরা এই যে বোর্ডটা আপনাদেরকে দেখে দিচ্ছি, কুবের ভান্ডার। আমি তার সঙ্গে ডিসক্রিপশন বক্সে নাম এবং ফোন নম্বর, এই দাদার নাম এবং ফোন নম্বর সমস্ত কিছুই দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু আপনারা এই দোকানের সম্পর্কে সমস্ত কিছুই ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই এরকমই বড়ি তারপরে পাপড়ের ওপরেও কিন্তু দোকানের খোঁজ করেন। এইখানে আমি একটা দোকান খুঁজে পেয়েছি, এই দোকানে কিন্তু এই বড়ি এবং পাপড় এগুলো সব পাওয়া যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই দোকানে কিন্তু, এই যে দোকানের নাম হচ্ছে শ্রী শ্যাম স্টোর। আমি দোকানের ফোন নম্বরটা দেখিয়েছি, এটা ফোন নম্বর তো? হ্যাঁ। আচ্ছা এই যে ফোন নম্বরটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার আমি এই বড়ি এবং পাপড়ের দামগুলো আপনাদের জেনে নিচ্ছি। দাদা এই যে বড় পাপড়টা রয়েছে এটা কীরকম দাম আছে? এটা 175 কেজি। 175 টাকা কেজি তাই তো? আচ্ছা এই প্যাকেটটার মধ্যে কতটা আছে? 500 গ্রাম আছে তাই তো? এই যে ছোটো পাপড়গুলো রয়েছে কত করে কেজি? 110 টাকা কেজি। 110 টাকা। এই এই পাপড়টা 360 টাকা কেজি। 360 টাকা কেজি। আচ্ছা এই বড়িগুলোর আমাদের একটু দাম বলবেন। এই যে বড় সব 80 টাকা কেজি। বড়ি সমস্তগুলোই নাকি? চারটা ভ্যারাইটি। আচ্ছা এরকম এই চারটে ভ্যারাইটি হচ্ছে দর্শক বন্ধুরা 80 টাকা কেজি তাই তো? 80 টাকা। এই যে বড়টা বলছেন, বড় আছে 100 টাকা কেজি, 140 টাকা কেজি। 100 টাকা, 140 টাকা কেজি তাই তো? 100 টাকা কেজি। আচ্ছা এটা মশলা বড়িটা হচ্ছে এক কত করে? 100 টাকা কেজি রয়েছে। এই যে সাবুদানার একটা পাপড় দেখতে পাচ্ছি, 150 টাকা কেজি। আচ্ছা এই পাস্তা আছে, পাস্তা 50 টাকা কেজি আছে। 50 টাকা কেজি তাই তো? এই যে সসগুলো যেগুলো রয়েছে এগুলো কি আপনাদের সব হোলসেলের নাকি? হোলসেলে কীরকম এগুলোর দাম পড়ে? 65 পড়ে। 65 কতটা আছে? 950 গ্রাম। 950 গ্রাম, 65। আচ্ছা আচ্ছা বলছি আপনার নামটা একটু বলবেন। আপনার? বিনয় আগরওয়াল। বিনয় আগরওয়াল। আচ্ছা শ্রী স্টোর। এই যে হ্যাঁ 3397518408। আচ্ছা আচ্ছা বলছি এইগুলো দেখতে পাচ্ছি ঝুলছে আপনার সামনে, চাটনি আছে? চাটনি? হ্যাঁ পকোড়া সমোসার সঙ্গে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা টাইপ আছে, খুব ভালো সেজন চাটনি, এটা চিংস কোম্পানির আছে। আচ্ছা আচ্ছা বলছি আপনাদের কাছ থেকে মোটামুটি ধরুন কত টাকার মাল নিতে হবে? হ্যাঁ কত টাকার মাল নিতে হবে? ও কিছু টাকার ওরকম ব্যাপার নেই, মানে কেউ চাইছে আমি একটা গোটা পাতা নিতে চাইছি, ঠিক আছে ওরকম গোটা পাতা দেওয়া যাবে, অসুবিধা নেই তাই তো? এই একটা পাঁচ ফোড়নের পাতা দেখতে পাচ্ছি ছোট্ট, কত আপনার? 5 টাকা বিক্রি আছে, 3.20 কেনা পড়ে। 3.20 কেনা পড়ে? কেনা পড়ে। বাহ, এই অ্যালমন্ড বাদাম যেগুলো রয়েছে ওটা আপনার 7.5 টাকা কেনা, 10 টাকা বিক্রি। আচ্ছা আর এই গরম মশলার যে প্যাকেটগুলো রয়েছে ওটা 6 টাকা কেনা, 10 টাকা বিক্রি। 6 টাকা কেনা আছে, 10 টাকা বিক্রি। আচ্ছা বলছি এই ম্যাগির যে বড় প্যাকেট রয়েছে, এই প্যাকেটগুলো বড় আপনার আছে? ম্যাগি এখন অফার আছে, এর মধ্যে 78 মধ্যে 24 টাকা ম্যাগি, আটা ম্যাগি ফ্রি আছে। আচ্ছা আপনাদের কাছ থেকে যদি এই ধরনের ম্যাগি বা এগুলো যদি কেউ হোলসেলে নিতে চায় সেগুলো কি আপনারা বিক্রি করেন নাকি আপনারা? আর তাছাড়া এমনি পাপড়ের উপরে সমস্ত আইটেম আপনারা হোলসেল করেন, পাপড় এবং বড়ি চাউমিন এগুলো সব তাই তো? সস এগুলো? আচ্ছা আচ্ছা আমি একটু দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে এই যে সস রয়েছে, তারপরে যে কাসুন্দি রয়েছে তাই তো, মেয়োনিস আছে, তারপরে এই যে পিকেল আছে, এই সমস্ত কিছুই আপনারা হোলসেল করেন তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, একটা ভালো দোকানের আপনাদেরকে খোঁজ দিলাম। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দোকানের নামটা, শ্রী শ্যাম স্টোর। আর এই যে হচ্ছে ফোন নম্বর আছে, তার সঙ্গে আমি ভিডিও এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দোকানের নাম এবং ফোন নম্বর দিয়ে দেবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।